প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করে আক্রান্ত লে গার্ডেন্সে অভিজাত আবাসনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষভাবে সক্ষম মহিলাকে চোর অপবাদ দেওয়ার অভিযোগ, লেক থানা পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ, পুলিশ কমিশনের কি ইমেল অভিযোগকারী মহিলার। তারিখ সকালবেলা আমি ফুলকুড়াতে গেছিলাম, তো আমি নিচু হয়ে একটা গাছের তলায় ফুলকুড়াচ্ছিলাম, তো একটা ছেলে আমাকে এসে বলল যে কালকে রাত্রিবেলা আপনি ফুলকুড়িয়ে আসার ঠিক তিন মিনিট বাদে একটা লোক ভ্যান নিয়ে চলে যাচ্ছে। তো আমি তখন বললাম তাহলে তোমরা একটা কাজ করো, সারা জায়গায় যত সিসিটিভি আছে তোমরা সেটা দেখো, এবং যদি আমি চোর প্রমাণিত হই আমি একটা কেন একটার বদলে দুখানা ভ্যান দিতে রাজি আছি। ২৪ তারিখ সন্ধ্যেবেলা আমাকে এসে একটা মুখের মধ্যে ঘুষি মারলো, আমার একটা দাঁত পুরোপুরি নড়ে গেছে, আর তার দ্বিতীয় কথা আমাকে হাতের মধ্যে চেপে ধরেছে আরেকটা ছেলে এবং আমাকে পা দিয়ে লাথি মেরেছে। তারপরে আমি সকালবেলা থানাতে জানালাম, থানা কোনো কিছু রিভেঞ্জ নিলেন না। যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো পুরুষ নারীর গায়ে হাত তোলে তাহলে আইনের পরিভাষায় তা শ্লীলতাহানি হিসেবে গণ্য। এক্ষেত্রে নির্যাতিতা বা নিগৃহীতা তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখাই দস্তুর, সেটাই দেশের আইন। এক্ষেত্রে লেক থানার বিরুদ্ধে যে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হচ্ছে এই মহিলার পক্ষ থেকে, তা হলো এই মহিলা যে লেক থানায় অভিযোগ করেছেন তা অভিযুক্তদেরকে সরাসরি পুলিশ নিজেই জানিয়ে দিয়েছে, এবং এখনও পর্যন্ত কলকাতা শহরের কমিশনার সহ পুলিশের পদস্থ কর্তাদের কাছে দফায় দফায় দরবার করার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। মূলত এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় এই নিগ্রহ এবং নির্যাতন বলে অভিযোগ করছেন এই মহিলা। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।